এই ডিজিটাল যুগে অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। ছল চাতুরি করে অর্থ লুটের পাশাপাশি অনলাইন শপিংয়ের ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। অনলাইনে অর্ডার করছেন এক, কিন্তু বাড়িতে পার্সেল ডেলিভারি হওয়ার পর দেখছেন আরেক। কারণ দিন দিন ব্যাঙ্গের ছাতার মতো গজাচ্ছে কুরিয়ার সার্ভিস। কিন্তু এবারে কোনো বেসরকারি কুরিয়ার সার্ভিস নয়, ভারতীয় ডাক বিভাগের দ্বারা প্রতারণার শিকার হয়েছেন রাজধানী আগরতলার এক ব্যক্তি। প্রতারণার শিকার ওই ব্যক্তির নাম গৌতম সূত্রধর, বাড়ি রাজধানীর রাখাউড়া রোড স্থিত ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতারিত ব্যক্তি জানান, শুক্রবার দুপুর নাগাদ পোস্ট অফিস মারফত ওনার একটি পার্সেল আসে এবং প্রথম তিনি রিসিপ্ট কপিতে স্বাক্ষর করেন ও পার্সেলটি রিসিভ করেন। কিন্তু পার্সেল হাতে নেওয়ার সাথে সাথে তিনি দেখতে পান পার্সেলটি অনেকটা ফাটা অবস্থায় রয়েছে। তখন তিনি ডেলিভারি ম্যানকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ডেলিভারি ম্যান জানান ওনার পার্সেলটি অফিসে এই অবস্থাতেই ছিল, এতে ডেলিভারি ম্যানের কিছু করার নেই। পরবর্তীতে প্রতারিত ওই ব্যক্তি বাড়িতে গিয়ে পার্সেলটি সম্পূর্ণ খুলে দেখতে পান এই পার্সেলটিতে 7টি প্যাকেট থাকার কথা ছিল, কিন্তু সেই জায়গায় মাত্র 4টি প্যাকেট রয়েছে। তারপর উনি পুনরায় পোস্ট অফিসে ডেলিভারি ম্যানকে ফোন করে বিষয়টি জানালে ডেলিভারি ম্যান বলেন এই সম্পূর্ণ বিষয়টি আগরতলার হেড পোস্ট অফিসে জানাতে। সেই মোতাবেক শুক্রবার বিকেলে আগরতলা হেড পোস্ট অফিসে একটি লিখিত অভিযোগ জানান গৌতম সূত্রধর নামে প্রতারিত ওই ব্যক্তি। ওনার অভিযোগের উপর ভিত্তি করে পোস্ট অফিসের স্টোর রুমে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করানো হয়। তবে সেই ফুটেজ চেক করে দেখা যায় পার্সেলটি পোস্ট অফিসে থাকাকালীন একদম সঠিক অবস্থায় ছিল, কোনো দিক দিয়ে ফাটা ছিল না। এই বিষয়টি জানার পর পুনরায় ওই ডেলিভারি ম্যানের সাথে কথা বলার জন্য শনিবার পোস্ট অফিসে যান প্রতারিত ওই ব্যক্তি। কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলে এই গোটা বিষয়টি অস্বীকার করে ওই ডেলিভারি ম্যান। সে জানায় গৌতমবাবু যখন পার্সেলটি নিয়েছিল তখন পার্সেলটি সঠিক অবস্থা দিয়েছিল এবং তিনি পার্সেলটি সম্পূর্ণ চেক করে তারপর রিসিপ্ট কপিতে স্বাক্ষর করেছিলেন গৌতমবাবু। আমার নাম গৌতম সূত্রধর। তো আমি গতকাল দুপুরবেলা তিনটার সময় পোস্ট অফিসের একটা ভ্যান থেকে আমাকে কল আসে যে আপনার একটা পার্সেল আছে। তো আমি পার্সেলটা রিসিভ করতে যাই। তো পার্সেলটা রিসিভ করতে গিয়ে দেখি যে প্রথমে আমাকে বললো যে আপনি সই করেন। তো নর্মালভাবে আমি কী করছি, প্রথমে আমি রিসিভ কপিতে সই সিগনেচার করেছি। সিগনেচার করার পরে যখন আমি পার্সেলটা রিসিভ করতে গেলাম তো দেখলাম যে এটা ফাটা। তখন আমি ডেলিভারি বয়কে বললাম যে ভাই এটা তো ফাটা আছে। তো বললো কেন, আমরা তো ফাটা অবস্থায় পেয়েছি, তো তোমাকে ফাটা অবস্থায় আমি কি দিচ্ছি। আমি তো বাড়িতে গিয়ে যখন দেখলাম যে 4টা প্যাকেট আছে, একটা প্যাকেট 1 কেজি করে, 4 প্যাকেট, এটার মধ্যে জিরা, আস্তা জিরা আসলো, কিউমিন সিড। তো 4 প্যাকেট কোম্পানিতে পাঠালাম, কোম্পানি বললো না 7 প্যাকেট আসবে, প্রত্যেকটা প্যাকেট 1 কিলো করে, তো তুমি সঙ্গে সঙ্গে কমপ্লেন করো, না হলে তোমাকে যে আমি জবটা দিয়েছি এই জবটা তুমি ফিউচারে পাবে না, কারণ তুমি ইরেসপন্সিবল স্টাফ। তো সঙ্গে সঙ্গে আমি ব্যান্ড কারে ফোন করলাম, পোস্ট অফিস যারা আমাকে ফোন করেছিল প্রথমে তাদের ফোন করলাম যে আঙ্কেল আপনারা কোথায় আছেন। তারা বললো আমরা তো ভ্যান নিয়ে চলে গেছি, তুমি হেড অফিসে যাও গিয়ে কমপ্লেন করো। তো হেড অফিসে আসলাম, তো ডেলিভারি যে ম্যাডাম ওনার ডেলিভারি সেকশনে গেলাম, ম্যাডাম এরকম ঘটনা জানালাম, তেমন আমাকে সাহায্য সহযোগিতা করেছে। স্টোর রুমে গিয়ে দেখিয়েছে যে আমাদের সমস্ত সিসি ক্যামেরা আছে, আমাদের কোনো পার্সেল ফাটা থাকলে বা কোনো রকমের ডাউট থাকলে আমরা অফিস থেকে আর ডেলিভারি করি না। কিন্তু আজকে যখন আমি এটা দিয়েছিলাম তখনই এটার মধ্যে কোনো ডাউটের কিছু ছিল না, পার্সেল সুন্দরই ছিল। তারপর আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম 5টা সাড়ে 5টা পর্যন্ত। তখনই যেই লোকটা আমাকে ডেলিভারি করেছিল ভ্যান থেকে আর যার সঙ্গে কথা হয়েছিল, যিনি বলেছিল যে তুমি চেক করে দেখো এটার মধ্যে মালপত্র সব ঠিক আছে কিনা, উনি তখন কালকে সন্ধ্যার সময় আসেনি। তো আজকে আমি সকাল 11টার সময় আসলাম। আসার পরে ওই ডেলিভারি বয় এবং যিনি ছিল দুজন লোক, ওরাও আসলো, আসার পরে বলছে না না, প্রথমে উনি সমস্ত কিছু চেক করেছে তারপরে মালটা সই করেছে। আমি ভুল করেছি কি তা, আমি প্রথমে সিগনেচার করেছি এবং ভিডিও রেকর্ডিং রাখিনি, কারণ গভর্নমেন্ট তো এখন আমি ত্রিপুরা না, আমাদের ভারতবর্ষের সমস্ত গ্রাহকদের বলছি যে আমার মতন যাতে ফিউচারে কেউ হ্যারাসমেন্ট না হয়, গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো কোরিয়ার বা যে কোনো জিনিস রিসিভ করানোর আগে প্রথমে ভালো করে চেক করে দেখবেন ট্যাপ প্যাপ সব ঠিকঠাক আছে কি না, যদি ঠিক থাকে এবং ওয়েট করে দেখে নেবেন, ওয়েট করে দেখার পরে তারপরে সিগনেচার করে মালটা রিসিভ করবেন আর ভিডিও রেকর্ডিংটা সবাই রাখবেন। কিছু বেসরকারি কুরিয়ার সার্ভিসের পাশাপাশি এবার ইন্ডিয়ান পোস্টের মতো একটি বিশ্বস্ত সরকারি প্রতিষ্ঠানের দ্বারাও প্রতারণার শিকার হয়ে ক্রমেই বিশ্বাস হারাচ্ছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।